हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज वीडियोते आमी तोमादेर साथे स्कूल खोला संक्रांत एक गुरुत्वपूर्ण आपडेट शेयर करते चले। जारा स्कूल निये चिंतित जे 15 नवेम्बर आमादेर किन्तु राज्ये सम्भवतः स्कूल खुलते चले, सेई रकम ही एकटा किन्तु खबर आमादेर सामने उठे एसेछे, सेटा आमी तोमादेर आगे भिडियोते जानिएछिलाम। तो तुम्हारा अने के भाव जो आमफान झड़े तो स्कूल अनेक क्षतिग्रस्त होवेन, अनेक स्कूल के क्वारेंटीन सेंटारों हो अवस्था जो स्कूल खोले 15 तारीख 15 नवेम्बर तेल कि स्कूल जावा उचित है? तुम्हारा अने के आर स्कूले जो अनिच्छुक, तो भाव तुम्हारे सरकार उद्योग तरफ थे कि उद्योग ना होटाई क्योंकि भिडियोते जान। तई तुम्हरा भिडियो के पुरोटा देखो, भिडियो जदि भार लगे अवश्य कमेंट कर जाना जो तुम्हरा सरकार उद्योगे खुशी की ना। तो एक प्रतिबेदन থেকে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে বিশ্ব বাংলা সংবাদ বলে যে ই পোর্টাল আছে, সেখানে একটা প্রতিবেদন রয়েছে বা সেখানে একটা প্রতিবেদন দেয়া হয়েছে, সেটা আমি এখানে পড়ছি। তো বলেছে এখানে দেখো কি রয়েছে, পূজোর পরে স্কুল খোলার উদ্যোগ, মেরামতির জন্য 109 কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য। পূজোর পর রাজ্যে করোনা পরিস্থিতি দেখে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তোমরা যা সবাই জানো যে 15 তারিখ কিন্তু সম্ভাব্য একটা তারিখ, যেদিনকে 15 নভেম্বর যেদিনকে তোমাদের স্কুল খোলা হতে পারে। তবে করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকায় বেহাল দশা রাজ্যের বেশিরভাগ স্কুলের, তার উপর আমফান, ইয়াস, অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ গিয়েছে গত 1.5 বছরে। স্কুলের পরিস্থিতি আগের মতো করে তুলতে সেগুলিকে মেরামতের উদ্যোগ নিল রাজ্য সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কয়েক হাজার স্কুল মেরামতের জন্য 109 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। তাহলে তোমাদের যেটা বললাম যে তোমাদের রাজ্য সরকার থেকে কিন্তু 109 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে তোমাদের স্কুলগুলোকে আবার নতুন করে মেরামত করা হয়। যদি কোনো জায়গায় কোনো চেয়ার টেবিল আরে ভেঙে গেছে এরকম দেখা যায়, বা স্কুলে কোনো ছাদ পাঁচিল আরে ভেঙে পড়েছে, সেগুলো আবার কিন্তু আবার নতুন করে সেজে উঠবে। মোট কথা তোমাদের একটাই আমি জিনিস বলবো যে স্কুল আবার নতুন করে সেজে উঠতে চলেছে, স্কুলকে পুরোপুরি স্যানিটাইজ করে খুবই ভালোভাবে পরিষ্কার করে তবে কিন্তু তোমরা স্কুলে যাবে। এবং তোমরা দেখবে স্কুল শুরু হওয়ার আগে তোমাদের স্কুল আবার নতুন, মানে যেরকম পুজোর সময় আমরা নতুন জামা পরে, সেই রকম স্কুল কিন্তু এই বছর নতুনভাবে সাজতে চলেছে। তাই এই আপডেটে যারা খুশি হয়েছ বা এই নিউজটা শুনে যারা খুশি হয়েছ এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও। আর এই নিউজটা শোনার পর তোমরা কারা কারা স্কুলে যেতে এক্সাইটেড, আবার তোমরা স্কুলে গিয়ে পড়াশোনা করবে, তোমরা বন্ধু বান্ধবীর সাথে কথা বলবে, স্কুলে একটা দীর্ঘ সময় কাটাবে, এটা নিয়ে তোমরা কারা এক্সাইটেড অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।